গুড আফটারনুন বন্ধুরা আজকে হচ্ছে রোববার বড় বাড়িতে আছে যেহেতু তো সেই জন্য আজকে আমাদের প্রত্যেকটা মানে রুটিনের কাজ টাইম টেবিল সব গড়বড় হয়ে যাচ্ছে তো সকালবেলা উঠে তো স্নান করে ঠাকুর পূজা দিয়েছে এমনিতে দেরি করে উঠেছি ঠাকুর পূজা দিতে দিতে বারোটা বেজে গেছে এখন রান্না বান্না করছি চিংড়ি মাছ কটা ফ্রিজে ছিল সে কটায় আর কি মশলাপাতি তো সবই করা ছিল শুধু নারকেলটা বাটা ছিল না নারকেলের দুধটা বের করানো ছিল না যার কারণে শুধু নারকেলের দুধটা বের করে নিচ্ছি আর ছটপট করে রান্না করে নিচ্ছি আগের দিনের এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিচ্ছি হচ্ছে কাজু পোস্ত তারপর কাঁচা লঙ্কা বাটা তারপরে দেবো হয়েছে এই নারকেলের দুধটা বের করে নিলাম সেটা তারপর কি বলে তোমার চিংড়িগুলো দিয়ে জাল করে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল আমার আজকে চিংড়ি রান্না সব কিছু মশলা আগে থেকে রেডি করানো ছিল শুধু নারকেলের দুধটা বের করানো ছিল না এই আর কি তো বন্ধুরা এই একটা তরকারি দিয়েই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো কিছু কাপড় জামা ধুয়ে দিয়েছি সকালবেলা অবন্তিকার বাবাকে বললাম যে মেলে দাও ছাদে গিয়ে অনেকগুলো জামা ধুয়েছি তো সেই জন্য ছাদে না মেললে আর হচ্ছে না ওকে বলছি অনেকক্ষণ ধরে ও মেয়ের সঙ্গে ইয়ে করতেছে রান্না রান্নাবান্না করে যাব ছাদে তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিলাম তারপর একটুখানি ঘি দিয়ে দেখো আমার ইয়েটা একদম ঝোলটায় একটুখানি কমে গেছে একদম গ্রেভি হয়ে গেছে তো এখন আমরা বসে বসে খাওয়া দাওয়া করছি আগের একটুখানি তরকারি ছিল সেগুলোও নিয়েছি পাঁচটা দেখো মেঘলা ওই যে আমার বর এখন জামা কাপড় মেলে দিচ্ছে আমি একটুখানি হেল্প করি কোথাও যদি বেরোতে চাই তারপরে যদি এরকম আকাশের পরিস্থিতি হয় না একদমই ভালো লাগে না তো এত রৌদ্র এতক্ষণ অবধি ছিল আমিও জামা কাপড় পরে নিয়েছি তারপর দেখো আকাশের অবস্থা ঠিক আছে তাতে আরও কাপড় জামাগুলো মেলে দিচ্ছি মনে হচ্ছে যে বৃষ্টি হবে ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন বৃষ্টি না হয় কাপড় জামা মেলে দিয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ি থেকে তবন্ধুরা বাড়ি থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা লেগে গেছে কাপড় জামা মেলে দিয়ে আকাশের ওইরকম পরিস্থিতি দেখে ভাবলাম যদি কোনো একটা কাপড় জামা উড়ে যায় বৃষ্টি হয় এসে এখনই বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম এইদিকে বেলা চলে গেছে ঠিক আছে তারপর বেরিয়ে বললাম আজকে আমরা যাবো হচ্ছে শ্রীরামপুর তো একটা জিনিস দেখার জন্য যাব তবে শ্রীরামপুরটা দেখিনি তো তো দেখাও হবে জিনিসটা দেখাও হবে তো চলো যাই শাড়ি ভালো আছে এখানে একটা দোকান আছে প্রেস্টিজের তো বন্ধুরা আমরা না ভাবছি যে পুজোতে শাড়ি জামা কাপড় এগুলো কিছু নেবো না একটা ওয়াশিং মেশিন নেব কাপড় জামা ধোয়ার জন্য এক দিন এক এক মানে বালতি করে করে কাপড় ধুতে লাগে কোমরের অবস্থা খুবই খারাপ তো তাই আর কি ক্রেট স্ট্যান্ডে দেখতে গেছিলাম তো দুইটা ক্রেট স্ট্যান্ডে গেলাম তো দুই রকম দাম দেখলাম তো ভাবছি যে কোথায় নেব আর জিনিসের এত দাম কম সম দামি যে জিনিসগুলো সেগুলো তো পছন্দ হয় না আর যেগুলো পছন্দ হয় সেগুলোর আবার দাম বেশি এরকম পরিস্থিতি তো দেখে আসলাম দাম দর সব কিছুই আর কি মানে কিছু টাকা দিয়ে লোনেই নিতে হবে তো যাই হোক দেখে আসলাম এবার বাড়িতে এসে আলোচনা ভাবনাচিন্তা আর একটু করি এত ভারী জিনিস নেব পরে ফির আবার শিফটিংয়ের ব্যাপার সেটা সেটা ওগুলো ভাবনাচিন্তা করেই আর কি বাড়িতে চলে আসলাম আর একটু আলোচনা করি তারপরে আর কি যদি সম্ভব হয় তাহলে নেব না হলে আর নেওয়া হবে না তো বাড়িতে এসে মনটা খারাপ হয়ে গেছে আমার তো অবন্তিকার বাবা ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে দুপুরের দিকে একটুখানি চাল কম ছিল তো অল্প চালই রান্না করেছি আর এখন চাল এনে আবার রান্না বসিয়ে দিয়েছে ও তো ও মানে জানে যে ও বেসন দিয়ে আর কি চপ আর কি করতে পারবে না বেগুনি তারপরেও ওগুলো জোড়া দিয়েছে আমার তো মন খারাপ জিনিস একটা যদি নিতে না পারি এত দাম এত কি অনেক আশা তো ও আমি এসে বাড়িতে চুপচাপ করে বসে আছি ও রান্না বসিয়ে দিয়েছে ওইদিকে তো ওর ওই রকম অবস্থা দেখে আমি অগত্যা ধরলাম ঘোড়া তেল

তো বন্ধুরা খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে ঠাকুরকে স্বয়ন দেওয়ার জন্য ঠাকুর ঘরে চলে আসলাম আর এখানে দেখো ঠাকুরের জন্য কি কি নিয়ে এসেছি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি খেজুর নিয়ে এসেছি তারপর নকুল দানা নিয়ে এসেছি

তো আগের মাসে কিসমিস নিয়ে এসেছিলাম সেটা বয়ামে ঢেলেছি অবন্তিকাকে খাওয়াই যেহেতু আর কাজু কাঠবাদাম এগুলো শেষ হয়ে গেছে এগুলো এই মাসে নতুন প্যাকেট নিয়ে এসেছি তো ওগুলো বড় বড়ো প্যাকেট ওই কৌটোতে রেখে দেব আর কিছু এখানে এনে ঠাকুরের জন্য রেখে দেব আর ঠাকুরের জন্য নিয়ে এসেছি টাওয়াল তো টাওয়ালগুলো এখানে আনলাম না যেহেতু টাওয়ালটা ধুতে লাগবে সুতির জিনিস তো ধুয়ে তারপর ঠাকুর ঘরে নিয়ে আসবো আর এখানে দেখো ঘি আছে দুই রকমের একটা হচ্ছে আমাদের খাওয়ার জন্য আর একটা হচ্ছে ঠাকুরের খাওয়ার জন্য আর কি যাই হোক বাতি দেওয়ার জন্য তো আমি দুটা ঘিয়ের বোতলে এই ঘরে এনে রাখলাম কারণ রান্নাঘরে বর্তমানে একটা ছোটো ঘিয়ের ডাব্বা আছে উপরেরটার মতো তো এখন এই ঘরে থাক যখন লাগবে তখন এখান থেকে নিয়ে নিয়ে ওই ছোটো কউটাটা নিয়ে নিয়ে আর কি রান্নার কাজে ব্যবহার হবে আর কটা নিয়ে এসেছি হচ্ছে কাচের কৌটা ছোট ছোট কৌটার মধ্যে ফড়িয়ে রাখবো তো বন্ধুরা এখন ঠাকুরকে শয়ন দিয়ে আমরাও শুয়ে পড়বো তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশান ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব। তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে টাটা